আজকে দেখো, আজকে তোমাদের নিয়ে গতদিন করেছিলাম কি শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকটি ছিল তোমরা জানো, আমি তোমাদের কবি পড়া ছুটি পড়া দেখে বলেছিলাম তিনি ঐতিহাসিক নাটক অনেকগুলি লিখেছেন এবং ঐতিহাসিক নাটকের জন্য অনেক প্রসিদ্ধ লাভও করেছেন। তো সেই প্রসিদ্ধ লাভেরই একটি নাটক শাহজাহান তোমাদের আমি পড়িয়েছিলাম। দেখো পড়াতে পড়াতে আমি এরকমভাবে এতদিন পর্যন্ত এসেছিলাম যে কি শাহজাহান যখন বলেছিল যে তার দেহরক্ষীদের অর্থাৎ দেহরক্ষীরা কোথায়, তাদের সাড়া পাচ্ছে না বা তাদেরকে ডাকছিল, তখন মোহাম্মদ অর্থাৎ কে শাহজাহানের পুত্র বলেছিল যে কি যে তাদের দেহরক্ষীদের দুর্গ অর্থাৎ প্রাসাদের বাইরে বের করে দিয়েছে। যাই হোক, পর থেকে আমি শুরু করছি। দেখো শাহজাহান বলছে কে দিয়েছে, কে বের করে দিয়ে সেটা বলছে। মোহাম্মদ বলছে আমি। শাহজাহান বলছে কার আজ্ঞায়। আজ্ঞা মানে কি, আজ্ঞা মানে হচ্ছে আদেশ, ঠিক আছে, কার আজ্ঞায় অর্থাৎ কার আদেশে। মোহাম্মদ বলছে পিতার আজ্ঞা, পিতা বলতে গেলে ঔরঙ্গজীব, মোহাম্মদ তো ঔরঙ্গজীবের ছেলে, তাই না? তো ঔরঙ্গজীবের আজ্ঞায় অর্থাৎ ঔরঙ্গজীবের আদেশে কি করেছে, বের করে দিয়েছে সেই দেহরক্ষীদের। শাহজাহান বলছে মোহাম্মদ, মোহাম্মদ দেখো বিস্ময়বোধক একটা চিহ্ন আছে। দেখো মানে মোহাম্মদ মানে কি অবিশ্বাস, মানে অবিশ্বাস মানে বিশ্বাস করতে পারছে না। একটা এক বলছে মোহাম্মদ বিশ্বাসঘাতক, মহাম্মদ বলছে আমি আমার পিতার আজ্ঞা বহুমাত্র। আজ্ঞা বহু মানে হচ্ছে আমি আমার পিতার শুধুমাত্র আদেশ কিন্তু পালন করেছি, এর বেশি কিন্তু নয়। শাহজাহান বলছে ঔরঙ্গজীব না, আছে কোথায় আমি আর আমি বা কোথায়, ঠিক আছে, তবু যদি জাহানারা আজ দুর্গের বাইরে গিয়ে আমার একবার সৈন্যদের সম্বন্ধে দাঁড়াতে পারতাম। জাহানারা অর্থাৎ যে শাহজাহানের মেয়ে, শাহজাহান তার মেয়ের উদ্দেশ্যে বা মেয়েকে লক্ষ্য করে বলছে জাহানারা আজ যদি আমি যে দুর্গে অর্থাৎ প্রাসাদের বাইরে, তাদের তো বের করে দিয়েছে তাদের তার দেহরক্ষীদের, তাই বলছে যে বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তাহলে এখনো এই বৃদ্ধ শাহজাহানের জয়ধ্বনিতে ঔরঙ্গজীব মাটিতে নুইয়ে পড়ত। অর্থাৎ বৃদ্ধ শাহজাহান তো এখন বৃদ্ধ, জরাজীর্ণ অবস্থা তার, তাই না? তাও কিন্তু কি বলছে যে তাও কিন্তু তার জয়ধ্বনি, জয়ধ্বনি বলতে গেলে যে তাকে মানে একটা তাকে নিয়ে যে মানে জয় জয় উল্লাস তুলে সেই জয়ধ্বনিতে ঔরঙ্গজীব কিন্তু মাটিতে নুইয়ে পড়ত, অর্থাৎ মাটিতে লুটিয়ে পড়ত, তার দিকে কিন্তু কেউ হতো না, সেটাই বলছে। একবার খোলা পাই না, একবার খোলা পাই না বলছে, একবার যদি খোলা পাই না, একবার এরকম একটা বলছে যে মোহাম্মদ আমায় একবার মুক্ত করে দাও, একবার একবার সেটা বলছে, ঠিক আছে। মোহাম্মদ বলছে ঠাকুরদা আমায় দোষ দেবেন না, অর্থাৎ তার দাদু ঠাকুরদাকে বলছে ঠাকুরদা আমায় দোষ দেবেন না, আমি পিতার আজ্ঞা বহ। বারবার ও শাহজাহানকে বলছে আমি পিতার আজ্ঞা বহ। শাহজাহান বলছে আর আমি তোমার পিতার পিতা নই, মানে কে শাহজাহান তাহলে মোহাম্মদকে বলছে যে আমি যে তোমার পিতার পিতা, তুমি যে তোমার পিতার আজ্ঞা বহ, সেই পিতারই তো আমি পিতা। সে যদি পিতার প্রতি হেন অত্যাচার অত্যাচারী হয় তুমি কেন তোমার পিতার আজ্ঞা বহ হবে। বলছে সে যদি পিতা অর্থাৎ ঔরঙ্গজীব যদি শাহজাহানের প্রতি হেন অত্যাচারী, হেন মানে খারাপ অত্যাচার যদি করে থাকে, তবে মোহাম্মদকে বলছে যে কেন তুমি তার পিতা, তুমি তোমার পিতার আজ্ঞা বহ হবে, কেন তুমি তোমার পিতার আদেশ মেনে চলবে। মোহাম্মদ বলছে এসো দুর্গদার, শাহজাহান মোহাম্মদ বলছে মোহাম্মদ এসো দুর্গদার খুলে দাও, দুর্গদার অর্থাৎ প্রাসাদের দ্বার, প্রাসাদের দরজা খুলে দাও। মোহাম্মদ বলছে মার্জনা করবেন ঠাকুরদা, মার্জনা মানে ক্ষমা করবেন ঠাকুরদা, আমি পিতার অবাধ্য হতে পারি না, মানে আমি পিতার আদেশকে অমান্য করতে পারি না, আমি পিতার আদেশকে লঙ্ঘন করতে পারি না। শাহজাহান বলছে দেবে না, দেবে না, দেখো আমি তোমার বৃদ্ধা পিতামহ, বলছে দেখো আমি তোমার বৃদ্ধা পিতামহ, আমি তোমার পিতামহ মানে পিতামহ মানে ঠাকুরদা, পিতামহ মানে কি, পিতামহ মানে হচ্ছে ঠাকুরদা। পিতার পিতা, পিতামহ মানে হচ্ছে পিতার পিতা যারা সে হচ্ছে ঠাকুরদা। দেখো সে কি বলছে রুগ্ন অর্থাৎ রোগাসোগা হয়ে গেছে, জীর্ণ, সমস্ত কি জরাজীর্ণ অবস্থা তার, সমস্ত শরীর কি মাংস ঝুলে পড়েছে এরকম একটা অবস্থা, স্থবির, আর কিছু চাই না, শুধু একবার মাত্র এই দুর্গের বাইরে যেতে দাও, আবার ফিরে আসবো, শপথ করছি, আমি তোমায় শপথ করে বলছি যে একবার মাত্র দুর্গের বাইরে যেতে দাও,
আবার আমি ফিরে আসবো, দেবে না দেবে না? বারবার জিজ্ঞেস করছে দেবে না বলো দেবে না, সেটাই বলছে। মোহাম্মদ বলছে ক্ষমা করবেন ঠাকুরদা, তা আমি তা পারবো না। বলছে সে আর করতে পারবে না। মোহাম্মদ দাঁড়াও মোহাম্মদ, শাহজাহান বলছে দাঁড়াও মোহাম্মদ, কিঞ্চিত চিন্তা করিয়া, কিঞ্চিত মানে কিছু বা সামান্য পরিমাণে, চিন্তা করিয়া অর্থাৎ চিন্তা করে দৌড়িয়া গিয়া রাজমুকুট আনিয়া ও শয্যা হইতে কোরআন লইয়া, বলছে দৌড়ে গিয়া রাজমুকুট, রাজমুকুট মানে রাজার মুকুট, রাজা পরিহিত যে মুকুট সেই মুকুট আনিয়া, এবং শয্যা অর্থ শয্যা মানে স্বয়ং কক্ষ, অর্থাৎ যেখানে আমরা শুয়ে থাকি, ঠিক আছে, আমাদের বেডরুম যেটা বলে, সে স্বয়ং কক্ষ হইতে কোরআন, অর্থাৎ কি মুসলমান, অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, সেটা নিয়ে এসে বলছে দেখো মোহাম্মদ, মোহাম্মদকে লক্ষ্য করে বলছে দেখো মোহাম্মদ, এই আমার মুকুট, মুকুট অর্থাৎ রাত, তুই তো একজন রাজা ছিলেন তাই না, সেই বলছে এই আমার মুকুট, আমি তোমার মাথায় পরিয়ে দেব। হ্যাঁ, কারো সাধ্য নেই যে প্রতিবাদ করে, কাকেও প্রতিবাদ করতে পারবে না, আমি আজ জীর্ণ শীর্ণ পদাঘাতে পঙ্গু বটে, বলছে আমি আজ জীর্ণ শীর্ণ পদাঘাতে অর্থাৎ পায়ের আঘাত, কি পঙ্গু, পঙ্গু অর্থাৎ তার কোনো উপায় নেই যে সে মুখে দাঁড়াবে সেরকম, ঠিক আছে, কিন্তু আমি তো সম্রাট শাহজাহান, কিন্তু সম্রাট শাহজাহান আমি কি সম্রাট, এই ভারতবর্ষ এতদিন ধরে এমন শাসন করে এসেছি যে যদি সে একবার তার সৈন্যদের সম্মুখে খাড়া হয়ে দাঁড়াতে পারে তাহলে শুদ্ধ তাদের মিলিত অগ্নিময় দৃষ্টিতে ও শত ঔরঙ্গজীব ভস্মীভূত, মানে ভস্ম হয়ে উবে যাবে। অর্থাৎ তিনি এতদিন পর্যন্ত ভারতবর্ষকে এমনভাবে শাসন করে এসেছেন, এই অবস্থায় জীর্ণ শীর্ণ অবস্থায় যদি একবার তিনি জানান তাহলে কী হবে, শত ঔরঙ্গজেব, মানে একশোটা এরকম একশোটা ঔরঙ্গজেব তার অগ্নিময় দৃষ্টিতে, অগ্নিময় মানে মানে আগুনের মতো যে দৃষ্টি, দৃষ্টি মানে চোখের যে দৃষ্টি, তাতে কী হবে, একশত ঔরঙ্গজেব ভস্ম হয়ে, ভস্ম মানে ছাই, ভস্ম হয়ে উবে যাবে অর্থাৎ উড়ে যাবে, ছাই সাধারণত উড়ে যায় সেরকম। দেখো মোহাম্মদ বলতো আমায় মুক্ত, মোহাম্মদ আমায় মুক্ত করে দাও, শাহজাহান বলছে নাতিকে মোহাম্মদ আমায় মুক্ত করে দাও, আমার ছেড়ে দাও। মোহাম্মদ বলছে ঠাকুরদা মার্জনা করবেন, শাহজাহান দেখো এই এ ছেলে খেলা নয়, ছেলে খেলা মানে বাচ্চাদের পুতুল খেলা, সেই ছেলে খেলা নয়, আমি স্বয়ং সম্রাট শাহজাহান বলছি, কোরআন স্পর্শ করে শপথ করছি, তোমরা জানো সবাই সবার পবিত্র ধর্মগ্রন্থের প্রতি অনেক দুর্বল, ঠিক আছে, তার ধর্মগ্রন্থ কেউ ধর্মগ্রন্থ ছুঁয়ে কেউ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তাই শাহজাহান বন্দি কারাগার থেকে বলছে যে কি আমি ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করছি, আমি শপথ করছি, কী শপথ করছে, এ বাতুলের কোলের নয়, বাতুলে বলতে গেলে বখাটের যে বকার, হ্যাঁ যে মানে বাতলা দেওয়া বলি না আমরা, যে আলতু ফালতু উলট পালট ভাট বকা, সেটা তার কোলের নয়, শপথ করছি দেখো একদিকে তোমার পিতার আজ্ঞা আর অন্যদিকে ভারতের সাম্রাজ্য, বলছে একদিকে তোমার পিতার আজ্ঞা, তোমার পিতার আদেশ, অন্যদিকে গোটা ভারতবর্ষের এই সাম্রাজ্য, বেছে নাও এই মুহূর্তে, তুমি এখনই বেছে নাও তুমি কী করবে, আমায় যদি মুক্ত করে দাও আমি তোমার গোটা ভারতবর্ষ এই সাম্রাজ্য তোমায় দিয়ে দেবো, আর যদি তোমার তোমার পিতার আদেশ করতো আমাকে বন্দি করে রাখো তাহলে তোমার পিতার আদেশটাই শুধু মানা হবে। শাহজাহান বলছে দেখো, এ তো বলো, মোহাম্মদ বলছে দেখো ঠাকুরদা আমি পিতার আজ্ঞার অবাধ্য করতে পারি না, তাহলে দেখো পিতাকে এতই ভক্তি করে, পিতাকে এতই স্মরণ করে, সে পিতাকে কি অমান্য করতে পারি না, অবাধ্য হতে পারি না। শাহজাহান বলছে দেখো একটা সাম্রাজ্যের জন্যও নয়, এ একটা গোটা ভারতবর্ষের একটা সাম্রাজ্য সেটাও নয়, মোহাম্মদ বলছে পৃথিবীর জন্যও নয়, শুধু সাম্রাজ্য কেন, ভারতবর্ষ সাম্রাজ্য কেন, আমাকে যদি গোটা বিশ্বের অর্থাৎ গোটা পৃথিবীর সাম্রাজ্য যদি আমার হাতে ধরে নিয়ে এসে দাও আমি তাও করতে পারবো না। শাহজাহান বলছে দেখো মোহাম্মদ বিবেচনা করে দেখো, ভালো করে বিবেচনা করো, ভারতের অধীশ্বর, ভারতের অধীশ্বর মানে ভারতের অধীশ্বর মানে কি, অধীশ্বর মানে সম্রাট, অধিযুক্ত ঈশ্বর যে ভারতবর্ষের যে দায়িত্ব আর ভারতবর্ষেকে যে শাসন করবে, ঠিক আছে। মম বলছে আমি আর আমি এখানে দাঁড়িয়ে এ কথা শুনবো না, প্রলোভন বড়ই অধিক, প্রলোভন বলতে লোভ বড়ই অধিক, যে কোনো মুহূর্তে হয়তো সে লোভে পড়ে যেতে পারে, তাই সে বেরিয়ে যেতে চাইছে, হৃদয় বড়ই দুর্বল, হৃদয় মানে মন অন্তর, ঠিক আছে, সে অন্তরই বড়ই দুর্বল অর্থাৎ কি মানে সেই দুর্বল হয়ে যেতে পারে, হ্যাঁ সেটাই বলছে ঠাকুরদা মার্জনা করবেন, হ্যাঁ মোহাম্মদের প্রস্তাব, অর্থাৎ মোহাম্মদ চলে গেল। দেখো শাহজাহান বলছে চলে গেল চলে গেল, জাহানারা কথা করছিস নে, যে জাহানারা বলছে যে শাহজাহান বলছে চলে গেল, আর জাহানারা বলছে কথা করছিস নে কেন, বাইরে থেকে দেখো কারাগারে বন্দি মোহাম্মদের সঙ্গে, শাহজাহানের সঙ্গে মোহাম্মদ কথা বলছিল, তাই
তাই যেখানে প্রস্থান নিল সেখান কথা করছে না, কথা মানে পাচ্ছে না, তাই জানানো করছে, সে কথা বলছে না, জানানো করছে, ঔরঙ্গজীব তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে একটা সাম্রাজ্য দিতে পারে, হ্যাঁ, আর তুমি তোমার পিতার আজ্ঞা পালন করতে গিয়ে সাম্রাজ্য ছেড়ে দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে, হ্যাঁ, তাকে ছলে বন্দি করে রেখেছো, তোমাকে যে এত ভালোবেসেছে, তুমি যাকে এত, হ্যাঁ, ছলে ভালোবেসেছো তাকে তুমি বন্দি করে রেখেছো, এই তোমার পিতৃত্ব বোধটা বলছে। সাজানো বলছে সত্যি বলেছো করুণা, পিতা সব আর নিজে না খেয়ে পুত্রদের খাইয়ে না। পিতাদের কী বলছে সাজান দেখো, পিতাদের বলছেন তোমরা কী করো পুত্রদের খাইও না, বুকের উপর রেখে ঘুম পাড়িও না। আমরা পিতা হয়ে গেলে প্রত্যেকটা শিশুর বাবা বা শিশুর পিতা কী করে, নিজে না খাইয়ে পুত্রদের খাওয়ায়, হ্যাঁ, তারপর কী বলে দেখো বুকের উপর রেখে ঘুম পাড়ায়, তাদের হাসিটি দেখার জন্য স্নেহের হাসিটি আর হেসো না, তাদের হাসিটি দেখে হাসিটি দেখার জন্য স্নেহের হাসি আর হেসো না, তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর। কৃতজ্ঞ ভালো করে দেখো, কৃতজ্ঞ কয়েরি ত ভয়ে দেওয়াতে নয়, কৃতজ্ঞ, ঠিক আছে, কৃতজ্ঞ মানে কি, কৃতজ্ঞ কৃতজ্ঞ মানে আমি ধরো কোনো কিছু তোমাকে বললাম, তুমি কোনো কিছু যে আমি কাউকে সাহায্য করলাম, মানে কি আমি তাকে কৃতজ্ঞতা দেখালাম, মানে সেই কৃতজ্ঞতা তার থাকবে, মানে কি যে আমাকে ও সাহায্য করেছে বা ওর ওর কৃতজ্ঞতা, আপনার মানসিক যে বোধ সেটা কিন্তু আছে। কৃতজ্ঞ কৃতজ্ঞ মানে কি বেইমান নাই, ঠিক আছে, বেইমান, তার কোনো বোধ নাই, ঠিক আছে, কৃতজ্ঞতার কোনো বোধ নাই, সে কৃতজ্ঞ বলেছে, কৃতজ্ঞতার অঙ্কুর। প্রত্যেকটা শিশু বলছে যে অঙ্কুর মানে হচ্ছে বীজ বপন করার মুহূর্ত যেটা থাকে সেইটা বপন করে, তারা সব শিশু শয়তান, তাহলে বাচ্চাদের মানে বলছে যে ছেলেদের তারা সব শিশু শয়তান, তাদের আড্ডেটা খাইয়ে মানুষ করো, তাদের সকালে বিকেলে, হ্যাঁ, জোরে কষাঘাত করো, বলছে আড্ডেটা খাইয়ে তাদের বাচ্চাদের শিশুদের মানুষ করতে বলছে, কষাঘাত অর্থাৎ বেতের আঘাত করতে বলছে, তাদের সারা জীবন চোখ রাঙিয়ে শাসিয়ে রেখো, সারা জীবন বাচ্চাদের অর্থাৎ ছেলেদের চোখ রাঙিয়ে শাসিয়ে রেখো, তাহলে বোধ হয় তারা এই মোহাম্মদের মতো বাধ্য পিতৃভক্ত হবে। তাহলে কি, তাহলে মোহাম্মদ যেমন অর্থাৎ ঔরঙ্গজীবের পুত্র সেরকম বাধ্য এবং পিতৃভক্ত হবে। জাহানারা বলছে বাবা এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন অর্থাৎ কান্না করলে, হ্যাঁ, কিছু হবে না, পদাঘাত কম্বুর মতো বসে দন্তে দন্তে ঘর্ষণ করে অভিশাপ দিলে কিছু হবে না, পদাঘাত চন্দ্র দন্তে অর্থাৎ দাঁতে দাঁত খিরে রয়েছে অভিশাপ দিলেও কিছু হবে না, পাপি মুমূর্ষের মতো অন্তিমে একবার ঈশ্বরকে দয়াময় করে ডাকলেও কিছু হবে না, যে ঈশ্বরকে যে দয়াময় করে ডেকে যদি ওর অভিশাপ চাই সেটাও কিন্তু তাহলে কিছু হবে না, ঠিক আছে, উঠুন দলিত ভুজঙ্গের মতো ফণা বিস্তার করুন, ভুজঙ্গ ভুজঙ্গ মানে, ভুজঙ্গ মানে সাপ, যে সাপের যে ফণা উঠে সে বিস্তার করুন, হ্যাঁ, হৃদশাবক ব্যাঘ্রের মতো প্রদম্ব বিগ, হ্যাঁ, বিক্রমে গর্জে উঠুন, ব্যাঘ্র অর্থাৎ বাঘের মতো গর্জে উঠতে বলছে, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, যারা যেসব জাতি অত্যাচারে ক্ষিপ্ত হয়ে গেছে অত্যাচারিত যারা মুখে দাঁড়ায় সেরকম মুখে দাঁড়াতে হবে, নিবৃতের মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রুদ্ধ হন, শয়তানের যেমন ক্রুদ্ধ, হ্যাঁ, যারা কঠিন তারা সেরকম হন, তবে তার সঙ্গে পারবেন, তবেই তার সঙ্গে পারবেন, সাজান বোঝো উত্তম সেটাই হবে, তবে তাই হোক, আই মা তুই আমার সহায়ক, আমি যেটা করবো তুই তাকে সেটা সাহায্য করবি, সহায়তা করবি, আমি অগ্নির মতো জ্বলে উঠি, আমি আগ্রহের মতো জ্বলে উঠব, তুই বায়ুর মতো ধেয়ে আয়, বায়ু অর্থাৎ বাতাসে অক্সিজেনে কি আগুনের পরিমাণ, অক্সিজেন কী করে আগুন জ্বালাতে সাহায্য করে, তাই না, যখন বাতাস ও আগুনের মতো জ্বলে উঠবে তখন কি অক্সিজেনের মতো এই বাতাসের মতো ধেয়ে আয়, আরও সেটা জড়িয়ে দিই, আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানি ভেঙে চুরে দিয়ে যাই, আমি ভূমিকম্প করে সাম্রাজ্যখানি ভেঙে চুরমার করে দিয়ে যাই, তুই সমুদ্রের জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামি যেটা বলে, জলোচ্ছ্বাসের মতো এসে সেটা গ্রাস করে নিয়ে আরও সেটাকে মানে মাটি মিশিয়ে দিই, আমি যুদ্ধ নিয়ে আসি তুই মরক নিয়ে, আমি যুদ্ধ অর্থাৎ আমি যুদ্ধ নিয়ে আসবো, মরক অর্থাৎ মহামারী তুই নিয়ে আই, আই তো একবার সাম্রাজ্য তোলপাড় করে দিয়ে যায়, তারপর কোথায় যায় কিছুই যায় আসে, তারপর আমরা যেখানেই যাই না কেন কোথায় যায় আসে না, হ্যাঁ, এই যে তোমরা শুনলে শাহজাহানের যে নাটকটা, ঠিক আছে, এরপরে কিন্তু মুঘল সাম্রাজ্য পুরোপুরিভাবে একদম বিলুপ্ত হয়ে যায়, মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব থাকে না, যাই হোক, তোমাদের আমি শাহজাহান যে নাটকটা এটা প্রত্যেকটা লাইন ওয়াইজ করে ব্যাখ্যা করে দিলাম, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা
এই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা এটা পড়ে অবশ্যই শব্দার্থগুলো দেখো। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন নিয়ে আসছি।